গুড ইভিনিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দীঘার প্রথম দিনের সেকেন্ড পার্ট ভিডিও, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো তোমরা দেখতে থাকো। আগে আগে হতা হে ক্যা গাইস, এখন উদয়পুর থেকে আমরা ঢেউসাগরের পার্কে যাব, তো চলো দেখতে থাকো। আর আমার চুলের অবস্থা দেখে খুবই খারাপ, এখন আমরা ঢেউসাগরে ঢুকছি, এটা দীঘা থেকে কিছু দূরেই এই পার্কটা, তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা পার্কে কি কি করি। এটা হচ্ছে ঢেউসাগর লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে বড় বড় জিরাফ, আর এই যে তোদের দাদা ভাই আর মেয়ে দাঁড়িয়ে আছে। দেখো আমার পাপড়ি চাট চলে এসেছে, তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে পাপড়ি চাটটা, কত নিল প্লেট? তো 40 টাকা প্লেট পাপড়ি চাট। তো গাইস এখন আমি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, অর্ডার করেছি, তো আমরা সমুদ্রের পাড়ে গিয়ে খাবো, তো প্যাকে করতে বললাম তো করছে, তো চলো দেখে থাকো। যতক্ষণে চাউমিনটা রেডি হচ্ছে, তো ততক্ষণে পাশেই একটা কালী মন্দির আছে, তো মা কালীর দর্শন করে নিচ্ছি এখান থেকে। তো গাইস আমরা আবার সমুদ্রের পাড়ে যাচ্ছি, আর চাউমিনটা দেখিয়ে দাও, চাউমিনটা নিয়ে নিয়েছি ওখানে বসে বসে খাবো। তো গাইস দেখো চাউমিন খুলে নিয়েছি, চলো খাওয়া খারাপ হবে ভালো, হ্যাঁ মোটামুটি ভালো। চাউমিন আবার কখন?
90 টাকা নিয়েছে একদম, মানে যেভাবে খুশি লুকিয়ে নিয়েছে। সমুদ্রের পাশে বসে চাউমিন খাওয়ার মজাই আলাদা। ফ্রেন্ড এখানে অনেক রকম জিনিস আছে, একদম সমুদ্রের পাড়েই একটা মার্কেটের মতো আছে, তো এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে চুলের ক্লিপ, গার্ডার, সাজা গোজার জিনিস, তো অনেক রকম শামুক ঝিনুকের জিনিস এখানে পাওয়া যায়, দোলনা পাওয়া যায়, মানে কি নেই সব কিছুই আছে এখানে। তো তোমরা এখানে এলে অনেক কিছু এখান থেকে কেনাকাটা করতে পারবে, তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা হোটেলের রুমে চলে এসেছি, আর এই যে মেয়ে খুবই কি ক্লান্ত আর আমিও ক্লান্ত, ঠিক আছে, তো এখন একটু ফ্রেশ হয়ে নেই, তারপর আবার খেতে যেতে হবে। তো এখন কটা বাজে? 9টা বাজে, তো এখন বাজে 8:30, আর খুবই ক্লান্ত, ঠিক আছে, তো চলো। আর এমনি তো কালকে ঘুম হয়নি আর আজকে আমার ঘুম হয়নি, ও তো তাও একটু ঘুমিয়েছিল। আমার ওখানে ঘুমালো তাও হতো, তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো হ্যাঁ গাইস, এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খুবই টায়ার্ড, তার জন্য এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।